আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক আমি 1991 সনে আমি কাতারে চলে গেছি সর্বপ্রথম আমি কাতারে গেছিলাম কোনো কোম্পানিতে চাকরি করার জন্য পরে ইনশাআল্লাহ আমি কঠোর পরিশ্রম কইরা ইনশাআল্লাহ ওখানে নিজে কোম্পানি প্রতিষ্ঠিত করি আছি এবং ওখানে আমার বর্তমানে সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুম আছে রেন্ট কার ট্রান্সপোর্ট পাশাপাশি গাড়ির গ্যারেজ এবং আমার উটের কামার আছে কাতারে ইনশাআল্লাহ প্রায় 31 বছর ধরে আমি কাতারে আছি যে আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা কিশোরগঞ্জ দুই আসন পাকুন্দিয়া এবং কোট্টেদি জি 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 আচ্ছা 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 জি কারণটা হচ্ছে শুনেন আমি 2020 সনের কোনো মাঝামাঝি এক সময়ে আপনারা সাংবাদিক মানুষ অবশ্যই জানার কথা উনি মগবাজার ফ্লাইওভার থেকে নামার পথে একটা কার তাকে ধাক্কা দেয় উনি মোটরসাইকেলে ছিলেন ধাক্কা দেয় তখন আমি আমার গাড়ির শোরুমে বসে আমি ফেসবুকে লাইভ দেখতেছিলাম তখন আমার শোরুমের যে ম্যানেজার উনির নাম হয়েছে মাজেদ উনি গাজীপুরের সন্তান তখন উনিকে আমি বললাম মাজেদ দেখো আমার তো আলহামদুলিল্লাহ 4-5 গাড়ি আছে কাতার ইনশাআল্লাহ আমার রেন্ডাকার আছে গাড়ি শোরুম আছে পাশাপাশি ট্রান্সপোর্ট কোম্পানি আছে তা আমি বললাম আমি নূরকে একটা গাড়ি উপহার দিতে চাই কারণ উনি উনি ঢাকা ইউনিভার্সিটির বিপি এবং ভবিষ্যতে আমি দেখতেছি উনি বাংলাদেশের একটা জাতীয় নেতা কিন্তু উনি মোটরসাইকেলে চলে উনি যানমালের কোনো নিরাপত্তা নাই কোনো সেফটি নাই কারণ ইংলিশে একটা কথা আছে সেফটি ইজ ফার্স্ট কারণ উনি যেমন যেমনভাবে গাড়ির ধাক্কা দিয়েছে হয়তো অন্য একদিন উনিকে গাড়ির ধাক্কা দিয়ে শেষরিয়ে 1-2 কিলোমিটার নিয়ে যাবে তখন অন দ্য স্পটেই উনি হয়তো আপনার আহত হইতে পারে উনি হয়তো বা মরতে পারে এই সুবাদে আমি বললাম উনিকে একটি গাড়ি উপহার দিব কারণ গাড়িতে চললে আপনার না যানমালের নিরাপত্তা আছে সেফটি আছে আর উনি আমি গাড়ি দেওয়ার অর্থ হলো এটা উনি যেহেতু বাংলাদেশের একজন উদীয়মান একজন ছাত্র নেতা উনি উনি একজন জাতীয় নেতা আমি গাড়ি দিলে সমস্ত বাংলাদেশ যদি তেল এবং মোবিলের টাকা দেয় উনি সারা বাংলাদেশ চষে বেড়াইতে পারবে আমার উদ্দেশ্যই এটা কারণ দেখেন আমরা আজকে বিদেশে আছি আলহামদুলিল্লাহ টাকা পয়সা কামাইতেছি দেশ এবং জাতির জন্য তো আমাদের একটা কর্তব্য আছে আমি মূলত এই থেকেই আমার গাড়িটা উনিকে উপহার দেওয়া যে না টাকাটা এটা তো শুনেন একজনকে উপহার দেব এটা জয় জয় টাকাই হোক এটা এটা কোনো ফ্যাক্ট না আমি একটা গাড়ি উপহার দিতে চাই একটা গাড়ি উপহার দেব বাস টাকা যত যে আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক নূর ভাই এখন বর্তমানে উনি গাড়ি নিতে চাচ্ছে না উনি বলতেছে না ঠিক আছে আপনি গাড়ি আমাকে বলছেন দেওয়ার জন্য ঠিক আছে সমস্যা নাই আপনি এখন দিয়েন না আমি পরবর্তীতে বললে আপনি দিয়েন আমি বলছি ঠিক আছে আপনি যখন বলবেন তখন আমি গাড়ি দিতে প্রস্তুত গাড়িটা আমি নূর ভাইকে ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য দিচ্ছি না গাড়িটা দিচ্ছি দেশ এবং জাতির জন্য উনি যাতে কাজ করতে পারে রাজনৈতিক কাজ হ্যাঁ কাতারে যাওয়ার সময় আমার সাথে দেখা হয়েছে না শুনেন আমি বর্তমানে কাতার শাখার সভাপতি বুঝছেন এবং শুনেন 1990 সনে আমি রাজপথের লড়াকু সৈনিক ছিলাম 1900 আপনারা সাংবাদিক মানুষ তারিখটা মনে রাখবেন 1900 আমাদের আন্দোলনের মাধ্যমে 1990 সনে 6 ডিসেম্বর এরশাদ সরকার পতন করছে পতন হয়েছে এরপরে আমি ধরনা মূলত বাতের সন্ধানে আমি চলে গেছি কাতারে 1991 সনে আজকে আলহামদুলিল্লাহ আমার কঠোর পরিশ্রম সততার মাধ্যমে আজকে 200-300 লোক আমার কোম্পানিতে কাজ করতেছে ইনশাআল্লাহ প্রায় বাংলাদেশি 200 লোকের মতন পাশাপাশি ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি লোক আছে আমার কোম্পানিতে কাজ করতেছে ইনশাআল্লাহ না তখন আমি মূলত তখন তো আমি ছাত্র ছিলাম বুঝছেন আপনার ছাত্র ছিলাম কলেজে লেখাপড়া করি তখন তখন আমি মূলত শুনেন তখন তো আমি বিএনপির সাথে সম্পৃক্ত ছিলাম তখন আমি অসহযোগ আন্দোলন করছি 1990 সনে মূলত আওয়ামী লীগ বিএনপি আর অন্যান্য পার্টি যারা ছিল আমরা সবাই মিলা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি